দেখুন, যেটা আমরা সবাই আশা করছিলাম যে যে কোনো সময় পঞ্চায়েত ভোট ঘোষণা হবে, কেউ বলছেন জুলাইয়ে, কেউ বলছে আগস্টে হবে, কিন্তু যেরকম খবর আসছে আজকে যে জুলাইয়ের ফার্স্ট উইকও হতে পারে, আর সরকার আগে থেকে বলছে দুই দফা, তিন দফা, এক শুনছি এক দফায় হতে পারে। যে দফাই হোক, আমরাও চাইছিলাম যে পঞ্চায়েত ভোট ঠিক সময় হোক। আমরা দেখেছি গত বছর যখন মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো, তার আগে দেড় বছর দু বছর ধরে এক একটা মিউনিসিপ্যালিটি পেন্ডিং ছিল, প্রায় 100-120 মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে। তো ভোট যদি না হয়, ভোট না থাকে, স্বাভাবিকভাবে কেন্দ্র টাকা আসবে না, উন্নয়ন বন্ধ হবে, গরিব মানুষ বঞ্চিত হবে। আমরা আশা করব ঠিক সময় ঘোষণা হোক এবং ঠিক সময় ভোট হোক, যাতে গ্রামীণ যে উন্নয়ন আর কেন্দ্রের যে গরিব উন্নয়নের যে প্রকল্প তা রূপায়িত হোক, তার জন্য বিজেপি।